সমাজের কথাও সম্পূর্ণভাবে তুলে ধরেছেন তার এই গবেষণা প্রবন্ধে। বিশ্ব চিকিৎসা জগতে কিন্তু বাঙালি তথা বাংলার একটি বিশাল অবদান আছে। যেরকম ডক্টর ইউএন ব্রহ্মচারী বাড়িয়েছিলেন কালাজ্বরের ওষুধ, আবার এই কলকাতাতে বসেই ডক্টর রোনাল্ড রস তিনি কিন্তু প্রথমবার বলেছিলেন যে মশাই ম্যালেরিয়ার বাহন। আজকে আমরা কথা বলবো আরেকজন ডাক্তারবাবুর সঙ্গে, যার নাম হচ্ছে ডক্টর শঙ্কর দাস। উনি আমাদের সামনে কিন্তু একটি বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন আরেকজন চিকিৎসক যাকে আমরা মোটামুটি ভুলেই গেছি। বাংলা তথা ভারতের চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বছর। এবছরে কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদের মতো ঘটনা ঘটে। সেই যুগে সব রকম শাস্ত্রের কুসংস্কার দূরে সরিয়ে রেখে আমাদের দেশে সব ব্যবচ্ছেদ করেন চিকিৎসক মধুসূদন গুপ্ত। দেশের চিকিৎসা শাস্ত্রে তার এই অবদানের কথা নিজের লেখায় তুলে ধরেছেন আরেক চিকিৎসক শঙ্কর কুমার নাথ। কলকাতা মেডিকেল কলেজের গোড়ার কথা ও পণ্ডিত মধুসূদন গুপ্ত বইটিতে সে যুগের চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি ইতিহাসে উপেক্ষিত চিকিৎসক মধুসূদন গুপ্তের কথাও তুলে ধরেছেন শঙ্কর কুমার নাথ। পণ্ডিত মধুসূদন গুপ্ত তার সবিস্তার জীবন করেছে। প্রশ্নকে এই মধুসূদন গুপ্তকে, মধুসূদন গুপ্ত একজন চিকিৎসক ছিলেন সে যুগে, এবং তিনি প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষে প্রথম সব ব্যবচ্ছেদ করে আমাদের মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে হাজার বছর এগিয়ে দিয়েছিল। ইতিহাস নির্ভর এই কাজে এশিয়াটিক সোসাইটি, তালকানা পাবলিক লাইব্রেরি, বঙ্গীয় সাহিত্য পরিষদের সাহায্য নিয়েছেন শঙ্করবাবু। সেই সঙ্গে কথা বলেছেন মধুসূদন গুপ্তের উত্তর পুরুষদের সঙ্গেও। ভারতের চিকিৎসা শাস্ত্রে এত বড় যুগান্তকারী ঘটনা ঘটিয়েও উপেক্ষিত মধুসূদন গুপ্তকে এই বইয়ের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করতে চান চিকিৎসক শঙ্কর কুমার নাথ। সাহেবরা কিন্তু ওকে খুব প্রশংসা করত। সাহেব যারা চিকিৎসক ছিলেন, সাহেব যারা অ্যাডমিনিস্ট্রেটর ছিল, তারা কিন্তু ওর খুব প্রশংসা করেছেন। এমনকি ওর লেখাপত্র, ওর গবেষণার কাজকর্মগুলো বিদেশি পত্রিকায় প্রচুর ছাপা হয়েছে, যেগুলো আমি এই বইতে দিয়েছি, বিদেশি পত্রপত্রিকার গবেষণার কথাগুলো। তা সত্ত্বেও কেন যে উপেক্ষিত রয়ে গেলেন উনি ভারতবর্ষের ইতিহাসে আমরা এটা জানি না। কলকাতা মেডিকেল কলেজের গোড়ার কথা ও পণ্ডিত মধুসূদন গুপ্ত বইটির জন্য সোমবার রাজারহাটের নজরুল ফিল্মে মুখ্যমন্ত্রী রবীন্দ্র স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করতে চলেছেন চিকিৎসক শঙ্কর কুমার নাথকে। তার লেখার স্বীকৃতির মাধ্যমে এ যেন মধুসূদন গুপ্তকেই সম্মান জানানো বলে মনে করেন শঙ্কর কুমার নাথ। গবেষণারত এবং গবেষণা করছেন এবং যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ছেন তারাই যে শুধু এই বইটা পড়বেন এমনটা কিন্তু নয়। আমরা সাধারণ মানুষজন যারা কলকাতাকে ভালোবাসি, যারা বাঙালিকে ভালোবাসি, কলকাতার মানুষজনকে ভালোবাসি, তারাও কিন্তু এই বইটি নিয়ে পড়তে পারে। ক্যামেরায় রাজু দানার সঙ্গে পাপু চট্টোপাধ্যায়, নিউজ টাইম। খবরে থাকুন, সঙ্গে রাখুন নিউজ টাইম।